तो चलिए शुरू करते हैं। गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এখন বাজে সকাল 8টা, আর এখন পুচকু ঘুম থেকে উঠেছে 6:30 সময়। তারপরে ব্রেকফাস্ট করেছে, ব্রেকফাস্ট করার পরে এই যে চাল দিয়ে চলেছে, তার পায়রাদেরকে দেবে। সকালে উঠে নেশার মতো হয়ে গেছে, সকালে উঠেই তাকে পায়রাদেরকে চাল দিতে হবে। এখানে তো পায়রাগুলো একটাও কাছে আসেনি, ওই জন্য ও দাঁড়িয়ে আছে চাল হাতে। দেখো একটা মুরগি ওর কাছে এসে দাঁড়িয়েছে চাল খাওয়ার জন্য। একে একে সব পায়রা আসবে। এই দেখো, আমি বারবার ওকে বলছি যে চাল দাও বাবা, ডাকো, কিন্তু কিছুতেই দিচ্ছে না, দৌড়ে দাঁড়িয়ে আছে। যখন তার নিজের ইচ্ছে করবে তখনই সে দেবে। এই দেখো, দেওয়া স্টার্ট করেছে। আর এখন পায়রাগুলো এই দেখো একটা একটা করে আসতে শুরু করেছে, দেখেছো? সঙ্গে সঙ্গেই এরা এসে খাওয়া স্টার্ট করে দিল। আর ও দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে দিচ্ছে, যতক্ষণ না পুরো চাল শেষ করবে কিছুতেই ওখান থেকে আসবে না। একবার একবার আমার দিকে তাকাচ্ছে, একবার একবার ওদেরকে দিচ্ছে। এই যো এবার উপরে উঠে যেতে চাইছে, বসে বসে দেখবে, তার জন্য আমাকে তাকে উপরে আবার তুলে দিতে হবে। আমাদের পায়রাগুলো এমন ঘরের ভিতরেও ঢুকে যায় মাঝে মাঝে, তোমরা দেখেছো একবার শর্টস করেছিলাম। আমার মহারাজ কোথায় বসে আছে, বসে বসেই ও খাওয়া দেখছে। এগুলো ওর খুব ভালো লাগে, কি জানি নেশার মতো হয়ে গেছে ওরও। ও পশু পাখি খুব ভালোবাসে, গরু ছাগল যাই দেখুক না কেন তার সঙ্গেই খেলতে চায়, পায়রাদেরকে প্রচণ্ড ভালোবাসে। কি বলছো বাবা, ভয় লাগছে? কেন কেন ভয় লাগছে? কাকে মারবে, কাকে মারবে গো? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে শেয়ার করো, পাশে থেকে কিছু এইভাবে ভালোবাসা দিয়ে যাও।